এই একটা ফটো স্যাম্পল টেস্ট করেই পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো ফোনের মধ্যে কার ক্যামেরা ভালো, আর দ্বিতীয় টেস্ট করার দরকারই পড়বে না। OMG, এটা ফোন না ঘটি গরম! দেখলেন তো, আমরা এতদিন ধরে যেটা বারবার চেঁচিয়ে চেঁচিয়ে বলে এসেছি, এই দুটো ফোনের কম্পারিজনে ফোন দুটোই সেটা প্রমাণ করে দিল। বিবিকে ইলেকট্রনিক্স যখন প্রথম OnePlus কোম্পানিটাকে মার্কেটে নিয়ে আসলো, সেই সময় কিন্তু তাদের অলরেডি ভিভো ওপোর মতো ব্র্যান্ড রয়েছে। ওপো তো ফ্ল্যাগশিপ ফোন বার করতো, কিন্তু তাও OnePlusকে তারা নিয়ে আসলো কেন? তাদের বিজনেস স্ট্র্যাটেজিটা এটাই ছিল যে OnePlus মার্কেটে আসবে, ক্রমশ নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করবে, তারপর তারা সেই সময়ের যে ফ্ল্যাগশিপ স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলো তাকে চ্যালেঞ্জ করবে, সেই মার্কেট শেয়ারে ভাগ বসাবে। বিবিকে ইলেকট্রনিক্সের এই প্ল্যানটা কিন্তু 100% সাকসেসফুল হচ্ছিল এটা বলা যায়। OnePlus প্রথমে কম দামে ফোন আনলো, তারপর মার্কেটে নাম প্রতিষ্ঠা হওয়ার পর সেগুলোর দাম বাড়াতে থাকলো, একটা সময় স্যামসাংয়ের S20, S20 Plus এই ফোনগুলোকে তারা চ্যালেঞ্জ করতে গেল। সেই সময় স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলোর মার্কেট শেয়ারে যখন OnePlus ভাগ বসাচ্ছে, সেই মার্কেট শেয়ারটাকে সাপের মতো গিয়ে খেয়ে ফেলছে, তখন গিয়ে স্যামসাংয়ের টনক নড়লো। স্যামসাং এবার নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসলো, সাপকে জব্দ করার জন্য তারা নেউল এনে হাজির করলো, অর্থাৎ তাদের FE সিরিজ, স্যামসাংয়ের ফ্যান এডিশন সিরিজ। এবং আপনারা খেয়াল করে দেখুন, স্যামসাং ফ্যান এডিশন সিরিজ আনার পর থেকে OnePlus কিন্তু আর সেইভাবে স্যামসাংয়ের S21, S22 এই ফোনগুলোকে চ্যালেঞ্জ করছে না, কোথাও গিয়ে যেন OnePlus থেমে গেছে, তারপর তারা আর এগোচ্ছে না, বাড়তে পারছে না। তো সেই থেকে একটা লড়াই কিন্তু সেট হয়ে গেল, সাপে নেউলের লড়াই, অর্থাৎ স্যামসাংয়ের FE সিরিজের সাথে OnePlusের ফ্ল্যাগশিপ ফোনগুলোর লড়াই। তবে ইতিমধ্যেই মার্কেটে কিন্তু কয়েকটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেছে। OnePlusের ফোন মানেই সেটার পারফরমেন্স ভালো হবে, সেটার বিল্ড কোয়ালিটি বেটার হবে, আর স্যামসাংয়ের FE সিরিজের ফোন মানেই তাতে ক্যামেরা বেটার হবে, তাতে UI বেটার হবে, এইগুলো আমরা জেনে গেছি। কিন্তু এখন লড়াইটা তাহলে কোথায় এসে দাঁড়িয়েছে? OnePlus কিন্তু সেই আগের OnePlus নেই, তাদের সুনাম ক্রমশ ধাক্কা খেতে খেতে তারা একটু পিছিয়ে পড়েছে। আবার স্যামসাংয়ের FE সিরিজে বেশ কিছু কম্প্রোমাইজেশনও কিন্তু আছে। তো আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি S21fe-র সাথে OnePlus-এর OnePlus 9RT এই দুটো ফোনের কম্প্যারিজন করব। তো প্রথমেই আমরা আসি বিল্ড কোয়ালিটির প্রসঙ্গে। বিল্ড কোয়ালিটি জিনিসটা এমন একটা জিনিস যেগুলোকে স্পেসিফিকেশনস দিয়ে ঢেকে দেওয়া যায়, অর্থাৎ আমরা OnePlus-এর ফোন নিচ্ছি মানে শুধু স্পেসিফিকেশনস নিয়ে কথা বলবো, বিল্ড কোয়ালিটি নিয়ে কথা হবে না, এটাই যেন স্বাভাবিক হয়ে গেছে। তো স্যামসাংয়ের S21fe আপাত দৃষ্টিতে খালি চোখে মনেই হবে যে এই ফোনটা পিছিয়ে আছে, কারণ এখানে রয়েছে প্লাস্টিক ব্যাগ আর OnePlus-এর ফোনে রয়েছে গ্লাস ব্যাগ, এবং সেটা ফ্রস্টেড গ্লাস। দেখতে অনেক ভালো লাগছে OnePlus-এর ফোনটা, কিন্তু স্যামসাংয়ের ফোন অতটাও পিছিয়ে নেই। স্যামসাং গ্যালাক্সি S21fe এই ফোনে যে প্লাস্টিকটা আছে ব্যাকসাইডে, আমি আজ অবধি যত প্লাস্টিক ব্যাগযুক্ত ফোন ইউজ করেছি তার মধ্যে সেরা কোয়ালিটির প্লাস্টিক আছে। তবু প্লাস্টিক তো প্লাস্টিক, আমার পছন্দ হয় না, অনেকের কাছে আবার এটাই সবথেকে পছন্দের জিনিস। তো এখানে ব্যাক প্যানেলে প্লাস্টিক আছে না গ্লাস আছে, এই ব্যাপারটা ব্যক্তিগত পছন্দের ওপর আমি ছেড়ে দিলাম, কিন্তু চারদিকের যে ফ্রেমটা সেটা তো মেটাল হওয়া জরুরি, সেটা তো ব্যক্তিগত পছন্দের ব্যাপার নয়। তো সেখানে দুটো ফোনে দিয়েছে কিন্তু মেটাল ফ্রেম, আর সেটা কী করে বুঝছি? বরাবর যেরকম বুঝছি, মেটাল ফ্রেমের ওপর অ্যান্টেনা ব্যান্ডের কাট আউটগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। স্যামসাংয়ের ফোনটা অনেক কম্প্যাক্ট, অনেক ছোট এবং হাতে নিতে অনেক সুবিধাজনক লাগছে, বেশ হালকা। OnePlus 9RT সেই ফোনটা কিন্তু খুব ভারী এরকম বলবো না আমি, কিন্তু তবুও এই ফোনটা তুলনামূলক বেশ বড়, এক হাতে ইউজ করতে গেলে একটু অসুবিধা হবে, এটা দু হাতে ইউজ করার জন্যই ফোন। স্যামসাং গ্যালাক্সি S21fe এর ওজন 177 গ্রাম, আর OnePlus-এর OnePlus 9RT এর ওজন হচ্ছে 198 গ্রাম, প্রায় 200 গ্রামের কাছাকাছি। তো 25 গ্রামের মতো এই যে ডিফারেন্সটা, সেটা হাতে নিলে ফিল করা যাচ্ছে। দুটো ফোনেই রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে মানে সেটা অ্যামোলেড ডিসপ্লেই হয়, সেটা কখনোই IPS LCD প্যানেলের সাথে তুলনীয় হতে পারে না, আলাদাই এক্সপিরিয়েন্স। তো দুটো ফোনের ডিসপ্লে কিন্তু বেশ ভালো, এবং সত্যি সত্যি দেখে ইউজ করে দুটোতে 120Hz রিফ্রেশ রেট আছে, অসাধারণ লাগছে। স্যামসাংয়ের ডিসপ্লের মাঝখানে রয়েছে পাঁচল, আর OnePlus-এর ডিসপ্লের বাঁ দিকে রয়েছে পাঁচল, এবং সেটার জন্য ডিসপ্লের কোয়ালিটি বা ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্স কোনোটাই একটুও খারাপ হচ্ছে না। স্যামসাংয়ের ফোনের চিন OnePlus-এর তুলনায় একদম নেই বলা যায়, আর তার উপরে এমনিতেই দুটো ডিসপ্লে খুবই ভালো, আউটস্ট্যান্ডিং, কিন্তু তার মধ্যে স্যামসাংয়ের ডিসপ্লেটা আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি বেটার লেগেছে। আমরা বরাবর শুনে এসেছি OnePlus বেটার স্পেসিফিকেশনস দেয়, কিন্তু সবসময় যা শুনি তা সত্যি হয় না। OnePlus-এর ফোনটাতে রয়েছে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশান, আর সেখানে স্যামসাংয়ের ফোনটাতে রয়েছে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশান, অর্থাৎ এটা বড় গোরিলা। দুটো ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার মোটামুটি কাছাকাছি একই রকম কাজ করেছে, সেটা নিয়ে খুব একটা কিছু বলার নেই। তবে হ্যাঁ, OnePlus-এর ফোনের সাইডে কিন্তু অ্যালার্ট স্লাইডার রয়েছে, যে জিনিসটা OnePlus-এরই বিশেষত্ব। আইফোনে আছে আমি জানি আছে, কিন্তু OnePlus এটা দিয়েছে অ্যান্ড্রয়েডে, শুধু OnePlus-ই দিচ্ছে ইদানিং, এবং তার জন্য OnePlus এখানে স্পেশাল হয়ে যায়। সাপ আর নেউল দুজনেই সমান শক্তিশালী ব্যাটারির ক্ষেত্রে, স্পেসিফিকেশন সেখানে দুজনেরই সমান, 4500 mAh ব্যাটারি আছে দুটো ফোনেই, কিন্তু
চার্জিংয়ের ক্ষেত্রেই তো সব কিছু আলাদা হয়ে যাচ্ছে। স্যামসাংয়ের ফোনে আছে মাত্র 25 ওয়াটের ফাস্ট চার্জার, আর OnePlus-এর ফোনে আছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। তবে হ্যাঁ, ব্যাটারি ড্রেন কোনটাতে বেশি হচ্ছে? আমাদের ইউজে আমরা দুটোর ব্যাটারি মোটামুটি সেমি ব্যাকআপ পেয়েছি, সামান্য 19-20 তফাত। এবার আমরা স্পিকারের কথায় চলে আসি। দুটো ফোনই প্রায় ফ্ল্যাগশিপ ফোন, সেক্ষেত্রে দুটোতেই ডুয়েল স্টুডিও স্পিকার থাকবে, এটাই স্বাভাবিক। এবং দুটো ফোনের ডুয়েল স্টুডিও স্পিকার কতটা ভালো পারফর্ম করছে, আসুন একটা স্যাম্পল শুনে নিই। কিন্তু আপনি যদি আশা করেন 3.5mm হেডফোন জ্যাক লাগিয়ে এই দুটো ফোন ইউজ করবেন, তাহলে পাগল নাকি আপনি? দুটো কোম্পানি TWS তৈরি করে এবং দুটো কোম্পানি ব্লুটুথ হেডফোন বিক্রি করে, তাই দুটো ফোনের কোনোটাতেই 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট নেই। আমরা সবসময় বলি ক্যামেরার স্পেসিফিকেশনসের দিকে তাকিয়ে ভুল করবেন না, 108 মেগাপিক্সেল ক্যামেরাকে অনায়াসে 12 মেগাপিক্সেল ক্যামেরা হারিয়ে দেয়। তো স্যামসাং গ্যালাক্সি S21fe এখানে 12 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, আর OnePlus-এর ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। হাতে নিলেই বা এটা স্পেসিফিকেশান শুনলেই মনে হয় OnePlus এগিয়ে আছে, কিন্তু OnePlus কখনোই আজ অবধি স্যামসাংকে অন্তত ক্যামেরাতে বিট করতে পারেনি এই প্রাইস সেগমেন্টে। আমি কিন্তু একবারও বলছি না OnePlus 9RT ফোনের ক্যামেরার কোয়ালিটি খারাপ। OnePlus-এর ফোনে যথেষ্ট ভালো ছবি আসছে, কিন্তু সেটা স্যামসাং গ্যালাক্সি S21fe বিট করতে পারছে না। আপনারা কিছু ক্যামেরা স্যাম্পেলে এখনও দেখতে পাচ্ছেন যে ডে লাইটে বলুন বা পোর্ট্রেট মোডে বলুন বা সব জায়গাতেই OnePlus-কে কোথাও গিয়ে স্যামসাং একটু হলেও পিছনে ফেলে দিচ্ছে। স্যামসাংয়ের ক্যামেরা অ্যালগোরিদম এখন এতটাই ভালো হয়ে গেছে। স্যামসাংয়ের ফোনে সেকেন্ড যে সেন্সারটা আছে সেটাও 12 মেগাপিক্সেল, আর রয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেন্সার। সেখানে OnePlus-এর ফোনে সেকেন্ড সেন্সারটা রয়েছে 16 মেগাপিক্সেল, আর একটা রয়েছে 2 মেগাপিক্সেলের অহেতুক সেন্সার। তবে OnePlus কিন্তু এখানে ডুয়েল LED ফ্ল্যাশ দিয়েছে, স্যামসাং সেখানে একটাই ফ্ল্যাশ দিয়েছে। এবং শুধু ডুয়েল LED ফ্ল্যাশেই যে OnePlus এগিয়ে আছে তা নয়, OnePlus এগিয়ে আছে তাদের নাইট ফটোগ্রাফিতে। এখানে কিন্তু স্যামসাংকে বিট করে দিয়েছে OnePlus। স্যামসাংয়ের অ্যালগোরিদম নাইট ফটোগ্রাফিতে অন্তত OnePlus-কে হারাতে পারেনি। এবার তাহলে সামনে চলে আসি। সামনে কিন্তু একদম কাগজে কলমেই স্যামসাং এগিয়ে আছে, 32 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে তারা, আর সেখানে OnePlus দিচ্ছে 16 মেগাপিক্সেল একটা সেলফি শুটার। এবং আউটপুট অবশ্যই 32-এ এগিয়ে থাকার কথা, যারা স্পেসিফিকেশন দেখে তাদের জন্য, আর যারা দেখে না তাদের জন্য স্যামসাং এগিয়েই আছে। এবার তাহলে দুটো ফোনের কোনটাতে কত ভালো স্টেবিলাইজেশন আছে আমরা একবার দেখে নিই। আমরা একটু পিছন দিকে ছুটছি, আপনারা দেখুন স্টেবিলাইজেশন কে কত ভালো দিচ্ছে। ওকে, এই হচ্ছে স্টেবিলাইজেশন। এবার আমরা একটা জিনিস দেখবো যে স্যামসাংয়ের ফোনে ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও চলাকালীনই শিফট করে যাওয়া যায়, কিন্তু OnePlus-এর ফোনে সেটা করা যায় না। OnePlus-এর ফোনে এই ভিডিওটা স্টপ করতে হবে, তারপর গিয়ে ফ্রন্ট ক্যামেরাতে আমরা শিফট করতে পারবো। তাহলে আসুন আমরা এবার ফ্রন্ট ক্যামেরায় শিফট করে যাই। এবার এই দুটো ভিডিও ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে 1080p 30fps। তবে এখানে আপনাদের একটা বৈশিষ্ট্যের কথা বলে রাখি যে OnePlus-এর ফোনে কিন্তু 4K ভিডিও রেকর্ড করা যায় না ফ্রন্ট ক্যামেরা দিয়ে, আর স্যামসাংয়ের ফোনে সেখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। যদিও এই মুহূর্তে দুটো ফোনেই 1080p দিয়ে ভিডিও শ্যুট করছি আমরা, এবং আমার মুখে এই মুহূর্তে সূর্যের আলো সরাসরি পড়েছে, কেমন লাগছে দেখতে, আমার স্কিন কালার ঠিকঠাক ম্যানেজ করতে পারছে কিনা, ব্যাক সাইডটা ওয়াশড আউট হচ্ছে কিনা, সেগুলো আপনারা লক্ষ্য করে দেখুন। আর সূর্য যদি আমার ঠিক পিছনে থাকে তাহলে কেমন হচ্ছে। দুটো ফোনই ফ্ল্যাগশিপ ফোন, আমার ধারণা দুটো ফোনেই ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ভালোভাবেই ম্যানেজ করতে পারবে। তো যাই হোক, চুলটুল খাড়া হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, প্রচুর পরিশ্রম গেছে ভিডিওটা শ্যুট করতে। চলুন তাহলে এবার লাইক করে দিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি। এখানে আবারও প্রমাণ হলো যে মেগাপিক্সেলে কিচ্ছু যায় আসে না, সেটা শুধু একটা গিমিক মাত্র। OnePlus-এর ফোনের থেকে স্যামসাংয়ের ফোন অন্তত ডে লাইটে অনেক বেটার ফটো তুলেছে। আপনারা ম্যাক্রো লেন্সের ছবি দেখুন এখানে। OnePlus-এর ফোনের 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দিয়ে আমরা যেরকম ছবি তুলেছি, আর স্যামসাংয়ের ফোনের টেলিফটো জুম লেন্স দিয়ে আমরা যে ছবি তুলেছি, দুটোর তফাত কতটা, আকাশ পাতাল পার্থক্য। স্যামসাংয়ের ফোন অনেক 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 এগিয়ে যাচ্ছে যে কোনো সিচুয়েশনে, যখন আমরা ম্যাক্রো লেন্স দিয়ে ছবি তুলছি, যখন আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলতে যাচ্ছি, তখন সেখানে দেখা যাচ্ছে স্যামসাং প্রথমেই টেলিফোটো জুম লেন্সটাকে কাজে লাগাচ্ছে, যার ফলে ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক সুন্দর হচ্ছে। কিন্তু সেটা ছাড়াও আপনি নর্মাল লেন্স দিয়েও পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, এবং সেখানেও ব্যাকগ্রাউন্ড ব্লার যথেষ্ট ভালো। OnePlus-এর ফোনকে স্যামসাং এখানে প্রতিটা জায়গাতে সামান্য ব্যবধানে হলেও হারিয়ে দিয়েছে। OnePlus-এর ছবিও খুব ভালো, কিন্তু এই ছবিটাতে আপনি দেখতে পাচ্ছেন যে গাছের পাতার অন্ধকার জায়গাটা স্যামসাং কত সুন্দরভাবে হাইলাইট করেছে। এইভাবে আপনি যদি খুঁটিয়ে দেখেন বুঝতে পারবেন প্রতিটা ছবিতে কোথাও না কোথাও গিয়ে স্যামসাং এগিয়ে রয়েছে। এই একটা ফটো স্যাম্পল টেস্ট করেই পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো ফোনের মধ্যে কার ক্যামেরা ভালো, আর দ্বিতীয় টেস্ট করার দরকারই পড়বে না। গেম প্লে করতে যাচ্ছি আমরা, যখন দুটো ফোনে
অনেকটাই ভালো প্রসেসর আছে, হাই এন্ড প্রসেসর আছে, একটা স্যামসাং এর নিজের ঘরের এক্সিনোস 2100 প্রসেসর, একটা কোয়ালকম স্ন্যাপড্রাগন এর 888+ প্রসেসর। কিন্তু আমরা বরাবর শুনে এসেছি এই দুটো প্রসেসরই গরম হয়, এবং আমরা যখন গেম প্লে করতে যাচ্ছি আমরা দেখলাম দুটো প্রসেসরই গরম হচ্ছে, দুটো ফোন অসম্ভব গরম হচ্ছে, এবং স্যামসাং এর তুলনায় OnePlus এর ফোনটা তুলনামূলক গরম হচ্ছে বেশি। কিন্তু তারপর সিপিইউ থ্রটলিং টেস্ট করতে গিয়ে আমরা দেখলাম যে স্যামসাং এর ফোনটা থ্রটল করছে, OnePlus করছে না। OnePlus সুন্দরভাবে সিপিইউ থ্রটলিং ম্যানেজ করেছে। OMG, এটা ফোন না ঘটি গরম, যার ইম্প্যাক্ট আমরা গেম প্লের সময় দেখতে পেলাম। আমরা গেম প্লেতে দেখতে পাচ্ছি যে স্যামসাং এর ফোন প্রথমে ভালো গেম চালালেও কিছুক্ষণ গেম প্লে করার পর ল্যাগ হতে শুরু করছে, এবং এটা হওয়ার একমাত্র কারণ সিপিইউ থ্রটল করছে। আর সেখানে OnePlus এর ফোন একদম কন্টিনিউয়াসলি সুন্দর ফ্রেম রেটে খুব ভালোভাবে গেম প্লে করেছে। আমরা পাবজি এবং অ্যাসফল্ট 9 গেম চালিয়ে দেখেছি, গেমিং এর ক্ষেত্রে কোনোভাবেই স্যামসাং কম্পিট করতে পারছে না OnePlus এর সাথে। এবং আমরা যখন কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং এর পর ভিডিও রেন্ডার করলাম, একই ফাইলকে রেন্ডার করলাম, সেখানে দেখলাম অন্তত 50% বেশি তাড়াতাড়ি OnePlus এর ফোন রেন্ডার করে দিল। এই রেন্ডারিং এর কাজটা পুরোপুরি করে সিপিইউ, জিপিইউর এখানে কিন্তু কোনো ফাংশন নেই, এবং সেখানেও দেখা যাচ্ছে OnePlus এর ফোন এক্সিনোস প্রসেসরকে রীতিমতো বিট করে দিয়েছে। OneUI এবং Exynos দুটোই খুব ভালো, দুটোরই প্রচুর সুনাম রয়েছে। OnePlus এর ফোন লোকে কিনতই এ কারণে যে সেখানে Exynos রয়েছে, এবং এই সুনামটা OnePlus কিন্তু একদিনে অর্জন করেনি। কিন্তু একটা কথাই আছে না, সুনাম অর্জন করতে বছরের পর বছর লেগে যায়, সারা জীবন কেটে যায়, কিন্তু দুর্নাম অর্জন করার জন্য একটা ভুলই যথেষ্ট। তো OnePlus এর সেই জায়গাটাই এসেছে। OnePlus এর ফোনের ওপর এখন আমরা সেই চোখ বন্ধ করে ভরসা রাখতে পারি না। তার UI আজকে বাগ দিচ্ছে অমুকটা, কালকে বাগ দেবে হয়তো আরও বেশি। আমরা সেখানে গিয়ে OnePlusকে তাই পিছনে রাখতে বাধ্য হচ্ছি। স্যামসাং এখন অবধি ভালো আপডেট দিয়ে আসছে এবং ভালো সেখানে স্টেবল পারফরমেন্স দিয়ে আসছে, অনেক বাগ ফ্রি UI সেটা, তাই UI এর ক্ষেত্রে OnePlus ভালো হওয়া সত্ত্বেও OnePlusকে পিছিয়ে রাখতে আমরা বাধ্য হচ্ছি। স্যামসাং এর ফোনে রয়েছে 13টা 5G ব্যান্ড, সেখানে OnePlus এর ফোনে রয়েছে মাত্র 7খানা 5G ব্যান্ডের সাপোর্ট। তার উপর স্যামসাং এর UI তে রয়েছে নক সিকিউরিটি, যেটা স্যামসাংকে একটা অন্য উচ্চতায় নিয়ে চলে যায়, এবং স্যামসাং এর OneUI এখন ওয়ান অফ দ্য বেস্ট UI। স্যামসাং এখানে একদম টপে রয়েছে, ফিচার থেকে আরম্ভ করে স্টেবিলিটি, আপডেট থেকে আরম্ভ করে সব কিছু একদম তারা বেস্ট দিচ্ছে। সেখানে Exynos ভালো, কিন্তু স্যামসাং এর কাছাকাছি যেতে পারে, কিন্তু তাকে বিট করতে বা তাকে ছুঁতে কখনোই পারে না। বিশেষ করে এখানে আমরা দেখছি OnePlus এর ফোনে Android 11 আছে, আর সেখানে স্যামসাং এর ফোনে রয়েছে আউট অফ দ্য বক্স Android 12, এবং আমরা জানি স্যামসাং বেশি দিন ধরে আপডেট দেবে। সব মিলিয়ে UI এর ক্ষেত্রে OnePlusকে বলে 10 গোল দিয়েছে স্যামসাং। ওকে, তাহলে কনক্লুশন কী হলো? সব কিছু শেষে আমরা এটাই দেখলাম, যদি আপনাকে একটা গেমিং ফোন কিনতে হয়, যদি ফোনের ডিজাইন এবং লুকসের ওপর আপনি পুরোপুরি কনসেন্ট্রেট করেন, তাহলে আপনাকে অবশ্যই OnePlus এর ফোনের দিকে যেতে হবে। আর কিন্তু যদি আপনার ওভারঅল একটা ব্যালেন্সড ফোন দরকার হয়, যেখানে আপনি টুকটাক মাঝে মধ্যে গেম প্লে করবেন, একটা দূরদর্শ ক্যামেরা চাই আপনার, এবং একটা কম্প্যাক্ট ফোন খুঁজছেন, ভালো ডিসপ্লে খুঁজছেন, তাহলে অবশ্যই এখানে স্যামসাং এর ফোন বেস্ট হচ্ছে। এবং UI এর ক্ষেত্রে স্যামসাং এর UI এখন কোথাও গিয়ে হলেও OnePlusকে পিছনে ফেলে দিয়েছে। এই হচ্ছে আজকের ভিডিওর কনক্লুশন। আমরা সরাসরি কথা বলতে ভালোবাসি, তার জন্য আমি বললাম ফোন থেকে গেম আপনার কেমন লাগলো ভিডিও, সেটা আপনি সরাসরি লাইক দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।